আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে প্রতিবেদনটি শুরু করতে যাচ্ছি। দর্শক, আজকে আমরা শুকান যে গাইগরুগুলো আছে, এক কথায় হাড্ডিসার গাইগরুগুলো, সেগুলোর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করব। বলে রাখা ভালো, আজকে আমি এসেছি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার আমবাড়ি গরুহাটে। তো দর্শক, এই হাটে প্রত্যেক সপ্তাহে সোমবার এবং শুক্রবার করে বসেন। দর্শক, এখানে একটি ছোট মানে হাড্ডিওয়ালা হাড্ডিসার গাইগরু দেখা যাচ্ছে, এটা বয়স সম্পর্কে আগে জানে নেই। চাচা, এটা বয়স কেমন? চাচা, ছয় দাঁত। দাম কেমন রাখছেন? ৪২ চাচ্ছেন, কেমন দাম বলে? ৩৫ বলছে। আপনার টার্গেট চাচা? ৩৮,০০০। তো দর্শক, যেটা শুনলেন, চাচার টার্গেট ৩৮,০০০ টাকা। এবং এদিকে আমরা যদি আরেকটি দেখি, এখানে আরেকটি হাড্ডিসার গাভি আছে এবং এটার দাম সম্পর্কে আমরা অবগত করব। চাচা, এটার বয়স কেমন? জুয়ান। দাম কেমন রাখছেন? ৩৩,৩৪। কেমন হলে ছাড়বেন? ৩৩,০০০ হলে ছাড়বেন? তো দর্শক, যেটা শুনলেন, চাচা যেটা বললেন, ৩৩,০০০ হলে এটা ছাড়বেন, মোটামুটি আপনারা অবগত করলাম। এদিকে আরো দুটি হাড্ডিসার গাভি দেখা যাচ্ছে, এই গাভি দুটির দাম সম্পর্কে আমরা আপনাদেরকে অবগত করব। চাচা, এগুলো বয়স কেমন? জুয়ান বয়স। জোড়া দাম কেমন রাখছেন? ৫৫,৫৬ বলে। আপনার টার্গেট? ৬০,০০০। ৬০,০০০ নিচে আসবে না? তো দর্শক, যেটা শুনলেন, ৬০,০০০ নিচে আসবে না। এগুলো হচ্ছে জুয়ান বয়স, একবারে হাড্ডিসার গাভি। মোটামুটি যারা তাজা করতে চান তাদের জন্য এই গাভিগুলো। আমরা যদি আরেকটু হাড্ডিসার গাভির দিকে যাই, এখানে একটা দেখতে পাচ্ছি, এটার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব। চাচা, এটার বয়স কেমন? জুয়ান বয়স। দাম কেমন রাখছেন? চাওয়া দাম ৪২। আচ্ছা আচ্ছা, কত হলে ছাড়বেন? ৩৭,০০০। দর্শক, উনি যাচ্ছে ৩৭,০০০ টাকা বলছেন। দামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দর্শক। আমরা আরেকটু সামনে এগোবো, আমরা শুকান যে গরুগুলো আছে সেই গরুগুলোর দাম জানানোর চেষ্টা করব। এখানে আরেকটি সামনে জোড়া দেখা যাচ্ছে, জোড়ার দাম সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তো মোটামুটি এখানে দুইটি হাড্ডিসার গাভি গরু দেখা যাচ্ছে। ভাই, এগুলো বয়স কেমন? ভাই, ৬ দাঁত আর জুয়ান। ভাই, ৬ দাঁত এবং জুয়ান। আচ্ছা, দাম কেমন রাখছেন জোড়া? ৭৫ জোড়া দাম। আচ্ছা আচ্ছা, তো জোড়া দাম ৭৫ চাইছেন, দাম কেমন বলে? ৬০,৬০ বলছে। আপনার টার্গেট? আরো অল্প কিছু উপরে যাইতে হবে, ২-৩ হাজার। আচ্ছা, তো দর্শক, ভাই যেটা বললেন, আপনারা শুনলেন, ২-৩ হাজার আরো উপরে যাইতে হবে। ৬৫,৬৬ যদি ধরেন, ৩৩,০০০ টাকা করে নিতে হবে মোটামুটি আপনাদেরকে। আমি সামনে আরেকটি জোড়া দেখাচ্ছি, এখানে আরেকটি হাড্ডিসার জোড়া দেখা যাচ্ছে, এই জোড়ার দাম সম্পর্কে আমি আপনাদেরকে অবগত করব। দামগুলো কেমন অবশ্যই কমেন্ট করবো। চাচা, এগুলো বয়স কেমন? একটা জুয়ান এবং একটা ৪ দাঁত বয়স। জোড়া দাম কেমন রাখছেন? ৭৫,৭০০০। কত হলে ছাড়বেন? ৬৫,০০০। তো দর্শক, শুনলেন যেটা, চাচা ৬৫,০০০ টাকা হইলে এই জোড়াটা ছাড়বেন। মোটামুটি দামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা যদি আরেকটু এই পাশে ঘুরি, এখানে আরেকটি গাভি আছে, শুকনা গাভি, এটার বয়স সম্পর্কে আপনাদেরকে অবগত করবো। ভাই, এটার বয়স কেমন? নতুন জুয়ান। আচ্ছা, দাম কেমন রাখছেন? দাম ৩৭। ৩৭ চাচ্ছেন, আর দাম কেমন বলে? ৩০,৩১ বলছে। আপনার টার্গেট? ৩৩,০০০। তো দর্শক, যেটা শুনলাম, ভাইয়ের টার্গেট হচ্ছে ৩৩,০০০ টাকা। উনি যেটা মোটামুটি যেটা বলছেন, আমরা ওই হিসাবেই বলতেছি। এইখানে আরেকটি মোটা তাজা দেখা যাচ্ছে, এটা বয়স সম্পর্কে জানবো, তারপর জানাচ্ছি। ভাই, এটার বয়স কেমন? জুয়ান ভাই। জুয়ান বয়স। দাম কেমন রাখছেন? চাওয়া ৩৮,০০০। দাম কেমন বলে? ৩৩,৩৩ বলছে। আপনি কত হলে ছাড়বেন? ৩৫,৩৫ উপর যাইতে হবে। তো দর্শক, যেটা শুনলেন, ৩৫ উপর যাইতে হবে। তো আপনাদের লাস্ট আরেকটি আমি এখানে গাভি আছে, এটার দাম জানানোর চেষ্টা করতেছি। ভাইটার বয়স কেমন? ৮ দাঁত। আচ্ছা আচ্ছা, দাম কেমন রাখছেন? ৩৮,০০০ চাচ্ছেন, কত হলে ছাড়বেন? ৩৬,০০০। দাম কেমন বলে? ৩৪,৩৫ উঠছে। তো আপনার টার্গেট ৩৬,০০০। তো দর্শক, যেটা শুনলেন, ওনার টার্গেট হচ্ছে ৩৬,০০০। দামগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।